এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট। সেই দক্ষতা, সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754499905111 3815 9674 9031। নমস্কার, ডক্টর প্লাসের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। এই মুহূর্তে আমাদের সত্যি একটু বোধ হয় আপসেট হওয়ার সময়। না, আপসেট তো থাকবেনই, তবে তার সঙ্গে সঙ্গে নিজের মনকে ভালো রাখারও বারবার চেষ্টা করতে হবে। কারণ করোনাকে জয় করবার জন্য লকডাউন হচ্ছে এক নম্বর অর্থাৎ সেরা মাধ্যম। আর সেই ঘরে বসে থাকতে গেলে আমাদের নানাভাবেই নানা পদ্ধতি ব্যবহার করতে হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গরম চলে এসেছে, তাই নানা রকম সমস্যা ইতিমধ্যেই আগত। সেটা ত্বকের সমস্যা হোক বা চুলের, একেবারেই আমরা আজকে কথা বলতে চলেছি চুলের সমস্যা নিয়ে বা হেয়ার ফল নিয়ে। কারণ আমরা প্রত্যেকেই যারা বাড়িতে থাকি বা বাইরে বেরোই, তাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটি খুব কমন। শুধুমাত্র গরমকালের জন্য নয়, সারাটা বছর হেয়ার ফল নিয়ে আমাদের ভীষণভাবে আমরা জর্জরিত এই সমস্যা নিয়ে। সেই জন্য আজকে এই নিয়েই একেবারে কথা বলবো। কিন্তু তার আগে আমরা কথা বলবো, তার আগে বিশেষজ্ঞরা কি বলছে একবার দেখে নেব। করোনা মোকাবেলায় দেশ জুড়ে জারি লকডাউন, গৃহবন্দী আপনারা, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার হারাতে বসা চুলগুলোর নিতে পারেন যত্ন, ফিরিয়ে আনতে পারেন সেই সৌন্দর্য, যে সৌন্দর্যকে আপনি অনেক দিন আগেই বলেছিলেন গুড বাই। কিন্তু হিতে বিপরীত হতে পারে এই সময়। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই সময় আপনি যদি মানসিক ভাবে ভেঙে যান, হয়ে যান বোর, তাহলে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে আপনার মাথার চুল ওঠার পরিমাণ। তাই মানসিক চিন্তাকে গুড বাই বলে আসুন, আপনার চুলের যত্ন নিন। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন, কম বেশি প্রত্যেকেই এখন হেয়ারফল সমস্যার সম্মুখীন। আপনার মাথার খুশকি চুল ওঠার অন্যতম কারণ, মানসিক চিন্তার কারণে উঠতে পারে চুল। কিন্তু এই সমস্যার হাত থেকে আপনার সৌন্দর্যকে আপনি বাঁচাবেন কিভাবে? প্রথমেই অবলম্বন করতে হবে সাবধানতা। পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়, খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন। শরীরে প্রয়োজন নিয়মিত ব্যায়াম, কমাতে হবে মানসিক দুশ্চিন্তাও, প্রয়োজন পর্যাপ্ত ঘুমের। চুলই পারে আমাদের সৌন্দর্যের কথা বলতে। স্বভাবতই এই মুহূর্তে আপনার হাতে অগাধ সময়। নিয়মিত খাওয়া দাওয়ার থেকে শরীর চর্চা, সবকিছু নিয়েই আপনি নিজেকে রাখতে পারেন ব্যস্ত। যত্ন নিন চুলের, যত্ন নিন মনের, যত্ন নিন পরিবারের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। একেবারে আমরা দেখলাম যে সৌন্দর্যে কিন্তু কোথাও গিয়ে চুল ভীষণই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বা ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর তাকে কিন্তু পরিচর্যা করা কতটা প্রয়োজনীয় তা বোধহয় আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এবার এই বিষয়ে, অর্থাৎ এই হেয়ার ফল কী করে হয় বা তার থেকে সাবধানতা কীভাবে নেবেন, কী কী থেরাপি রয়েছে, এই ডক্টর প্লাসে এই সবটা আলোচনা করব। এবং তা আলোচনা করতে ইতিমধ্যেই আমরা স্টুডিওতে পেয়ে গেছি বিউটি কনসালটেন্ট সমীর দে। সমীর দা, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একেবারে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেই বিষয়টা বোধ হয় শুধুমাত্র এই মুহূর্তের জন্য না, একেবারে সবসময়ের জন্য ভীষণ ভীষণ দরকারি একটা বিষয়। কারণ বারবারই আমরা দেখেছি, আমরা যারা স্টুডিওতে কাজ করছি অর্থাৎ যারা বাড়ির বাইরে বেরোচ্ছি, তারাও যেমন এই সমস্যার সম্মুখীন হয়, যারা বাড়িতে থাকছে, যারা রান্নাবান্না করছে, তাদেরও কিন্তু এই চুলের পড়া সমস্যা থেকে যায়। আমি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, গরমকাল পড়ছে, চুলের যত্ন আমরা কী করে নেব? দেখো, ফার্স্ট অফ অল বলবো, চুল হেয়ার ফল যে হওয়ার কারণ, অনেকগুলো কারণ থাকে, তো যত্ন তো নেবই আমরা। যদি আমরা কারণগুলো জেনে যাই যে এই কারণের জন্য আমাদের সমস্যাগুলো হয়, তাহলে আমরা সেখান থেকে প্রিকরেশন নিতে পারবো। একদমই তাই। যেরকমভাবে যদি বলি আমরা, প্রথমে আমি আসবো যে ইন্টারনালে কিছু প্রবলেম, যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে আপনাদের, সেখান থেকেও কিন্তু হেয়ার ফল হতে পারে। একটা প্রথমেই সবার আগে একটা কথা বলি যে হেয়ার ফল নিয়ে আমরা অতিরিক্ত চিন্তিত হই। চিন্তিত না হয়ে আমরা যদি একটু ভালো করে খুঁটিয়ে দেখি যে হেয়ার ফলের সাথে সাথে সেম রেশিওতে হেয়ার রিগ্রোথ হচ্ছে কি না। যদি আপনার সারাদিনে 50টা চুল পড়ে, যদি আপনি দেখেন যে আপনার হেয়ার খালি হচ্ছে না, আপনার ঘনত্ব ঠিকই আছে, তাহলে আপনাকে সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কারণ হেয়ার ফল না হলে আমরা জানি হেয়ার রিগ্রোথ হয় না। কিন্তু সমস্যার কারণ কখন, যেটা হলো যখন আমরা দেখব যে হেয়ার ফল হচ্ছে কিন্তু সেই রেশিওতে আমার হেয়ার রিগ্রোথ হচ্ছে না, কারণ আমার যে গোজটা সেই গোজটা আস্তে আস্তে আমার কমতে থাকছে, তখন বুঝবো আমরা যে আমাদের হেয়ারের সমস্যা হচ্ছে। সেখান থেকে আমাদের প্রিকরেশন, নর্মালি যদি আমরা প্রিকরেশন নিতে পারি, নর্মালই নেব, কি মানে খুব আহামরি যে কিছু করতে হবে এরকম কিছু নয়।
চেষ্টা করব আমরা যে নর্মালি নিয়ম মানে নিয়ম মেনে একটু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করব এবং শ্যাম্পু প্রপারলি শ্যাম্পুটা ঠিকঠাকভাবে করব। অনেকে কি হয় না মানে কাজের চাপ টেনশন প্রচুর পরিমাণে স্ট্রেস এইসব কারণে শ্যাম্পু সেভাবে করে উঠতে পারে না। এই যে আমরা বলছিলাম না সারা বছর আমাদের সমস্যাটা থাকে, গরমকালে যদিও আমরা জল লাগাই, শীতকালে তো বেশিরভাগ মানুষ মাথায় জল দিতেই ভয় পায়, শ্যাম্পু করতে ভয় পায়, কোনোভাবে একটা মানে একটু জল ঢেলে উঠে গেলাম, একটা মগ জল ঢেলে দিলাম, এরকম একটা ব্যাপার থাকে, মানে শর্টকাট যেটাকে বলে এই শর্টকাট জিনিসটাকে আমি করতে পারণ করছি। আমি বলছি যে প্রপার কেয়ারটা, যদি প্রপার কেয়ারটা ঠিকঠাকভাবে করা যায়, দেখো চুলেরও একটা পুষ্টির দরকার, একটা খাদ্য খাবারের দরকার, চুলের সাইন হওয়ার জন্য তার একটা প্রপার জিনিস দরকার, যার যা যেটা থেকে আমরা হেয়ারেরও পুষ্টি পাবো। সেই পুষ্টিটা পেতে গেলে কী করতে হবে, শ্যাম্পু ঠিকঠাক করতে হবে, মাঝে মাঝে একটু যদি পারি আমরা হেনা করতে পারি, আমরা খাওয়া দাওয়া ঠিক করতে পারি, পর্যাপ্ত পরিমাণ জল খেতে পারি, এগুলো এই সবগুলো কিন্তু আমাদের কাজ করবে। আর প্রতিনিয়ত যদি মনে হয় যে একটু মেনটেন করব, আমি একটা অ্যাডভাইস করব যে চুলের জন্য এটাও খুব উপকারী, রোজ যদি 1-2 গ্রাম কাঁচা হলুদ আপনারা খেতে পারেন সকালবেলা খালি পেটে, সেটা কিন্তু খুব উপকারী আমাদের স্কিন এবং হেয়ার দুটোর জন্যই। আচ্ছা, তোমার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আমাদের হেয়ার মানেই আমরা জানি অবশ্যই একদিকে যেমন হেয়ার ফল রয়েছে, তার কারণ কিন্তু কোথাও গিয়ে আবার ড্যান্ড্রাফটাও আসে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ গরমকাল বা পলিউশন বলতে আমরা যেটা বুঝাই যে স্টিকি ড্যান্ড্রাফ, কী করে এটা সমাধান করব ডক্টর প্লাস স্পেশালি কীভাবে এর সমাধান? দেখো ফার্স্ট অফ অল বলবো আমি যে ড্যান্ড্রাফ যে ওয়ার্ডটা এলো না, ড্যান্ড্রাফটা খুব হালকাভাবে আমরা নিই ব্যাপারটাকে, যে ড্যান্ড্রাফ নর্মাল সবার স্কিনে সবার স্ক্যাল্পেই থাকবে, বাট এটা একদমই হালকা জিনিস নয়। ড্যান্ড্রাফ এমন একটা রোগ, একটা রোগই বলবো এটা একটা, কারণ এখান থেকেই বড় বড় ডিজিজ তৈরি হয়, ড্যান্ড্রাফ থেকে আমাদের সোরিয়াসিস তৈরি হয়ে যেতে পারে, সেখান থেকে দিনের পর দিন যদি ড্যান্ড্রাফটা জমতে থাকে, ড্যান্ড্রাফ আমাদের পুরো মাথাটা খালি করে দিতে পারে, মানে ড্যান্ড্রাফ এতটা ক্ষমতা রাখে যে পুরো মাথাটা খালি করে দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রপার কেয়ার করতে হবে ফার্স্ট ড্যান্ড্রাফের। ড্যান্ড্রাফের কেয়ার আমরা কীভাবে করবো, যদি বাড়িতে শ্যাম্পু দ্বারা আমাদের কেয়ার হলো না বা শ্যাম্পু করার পরও আমার ড্যান্ড্রাফ যাচ্ছে না, যে স্টিকি ড্যান্ড্রাফের কথা এলো, অনেক সময় আমরা বুঝতে পারি না, গরমকালে স্ক্যাল্প অয়েলি থাকে, সেখানে হাত দিলে কাদা টাইপের বেরোয়, কিন্তু কেউ বুঝি না যে দ্যাট অলসো কাইন্ড অফ ড্যান্ড্রাফ। তো ড্যান্ড্রাফটা আমাকে প্রপার ক্লিয়ার করতে গেলে যদি মনে হয় ডক্টর প্লাস কীভাবে হেল্প করতে পারে, আপনাদেরকে বলবো ডক্টর প্লাসে প্রপার একটা কেয়ারের ব্যবস্থা রয়েছে, হেয়ার কেয়ার বলে একটা সেকশান রয়েছে, যেখানে আপনি আসলে আপনার ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করার জন্য যা যা থেরাপি আছে সেগুলো করা হবে, এবং তার সাথে সাথে হেয়ার ফল এবং হেয়ার রিগ্রোথ পর্যন্ত ডক্টর প্লাস নর্মাল পদ্ধতিতে করতে পারে। একেবারে, আর আপনাদের বলবো যে আপনাদের যা যা সমস্যা রয়েছে তা নিয়ে, অর্থাৎ আপনাদের চুল জাতীয় যা যা সমস্যা রয়েছে, হেয়ার ফল বা ড্যান্ড্রাফ বা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনারা অনায়াসে কিন্তু ফোন করতে পারেন। আমি সমীতার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, তুমি একটু আগে যেমনটা বলছিলে যে ইন্টারনাল সমস্যার জন্য কিন্তু অনেক সময় হেয়ার ফল হয়, কোন কোন ইন্টারনাল সমস্যার জন্য হতে পারে বা তার থেকে আগে, আচ্ছা তুমি আগে এটা বলো, তারপরে তোমাকে জিজ্ঞেস করবো যে তার থেকে মানে নর্মালি দেখো যদি আমরা হেয়ার ফলের ইন্টারনাল কারণ জানতে চাই, অনেক সময় গাইনিকাল কিছু প্রবলেম আমাদের হেয়ার ফলের কারণ হয়, আমাদের ইন্টারনালে যদি আমাদের কনস্টিটিউশনে প্রবলেম থাকে, যদি আমাদের খাদ্য খাবার ডাইজেস্ট না হয় প্রপারলি, সেখান থেকে আমাদের হেয়ার ফলের কন্ট্রোল হতে পারে, মানে প্রবলেম হতে পারে, প্রপার পর্যাপ্ত মানে প্রোটিন যদি ইনটেক করতে না পারি, সেখান থেকে আমাদের হেয়ার ফলের মানে হেয়ারের সমস্যা আসতে পারে। এগুলো সব হেয়ারের রুটের ব্যাপারে কথা বলছি আমি। যদি আমরা যদি নর্মালিভাবে ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে খাদ্য খাবার খেতে পারি, জল খেতে পারি, তাহলে আমাদের মেটাবলিক্যাল সিস্টেম ওয়ার্ক করবে প্রপারলি। যখন মেটাবলিক্যাল সিস্টেম প্রপারলি ওয়ার্ক করবে, তখন দেখবেন আপনার শরীর যেরকম হেলদি থাকবে, ফিট থাকবে, তার সাথে সাথে ঠিক আমাদের হেয়ারের যে পুষ্টির দরকার সেই পুষ্টিটা আমাদের সেখান থেকে প্রপারলি পেয়ে যাবে। একেবারে, মানে কোথাও গিয়ে বারবার করেই তুমি বলছো যে বিষয়টা, বা বিশেষজ্ঞরাও যেটা কথা বারবার করেই আমরা শুনি যে সেই বিষয়টা হচ্ছে যে আমাদের চুলের যত্নটা কিন্তু যেভাবে হোক করতেই হবে, কারণ যেমনটাই বললো সমীরদা যে সপ্তাহে একদিন শ্যাম্পু করতে পাচ্ছি কি পাচ্ছি না, এইটা করলে বোধহয় একেবারেই চলবে না, আমাদের যত্নটা কিন্তু ভীষণভাবে নিতে হবে। আমি তোমার কাছে একটুখানি আসবো, তুমি যেমনটা বলছিলে চুলের যত্ন নিতে হবে, ধরো আমরা এমন অনেকেই আছি যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছি, প্রচণ্ড ধুলো ময়লা সারাক্ষণ আমরা ফেস করতে হচ্ছে, যার জন্য চুলটা ভীষণ রুক্ষ হয়ে যাচ্ছে, তাদের জন্য তুমি কি বলবে? প্রপারলি যদি বলি, দেখো ঘরোয়া ডক্টর প্লাসের থেরাপি তো রয়েছে, ডক্টর প্লাসে আসলে ডক্টর প্লাসের থেরাপি দ্বারা আমরা ঠিক করতে পারবো। আপনারা চাইলে মাঝে মাঝে একটু স্মুদিং করতে পারেন শুধু, নট আমি বলবো না কোনো কালার করুন বা স্ট্রেটনিং করে ফেলুন গিয়ে যেখান থেকে আপনি মানে আপনার চুলটা স্মুথ পাবেন তা নয়, অনেকের প্রফেশনের জন্য অনেক সময় করতে হয়, কিন্তু করার পরে খুব সুন্দরভাবে সেটাকে স্মাইল মানে
প্রপারলি স্মাইল করে রাখতে হয়। কীরকমভাবে আমি বলবো, ধরুন একটু ময়েশ্চার, ঠিকঠাকভাবে ময়েশ্চার দেওয়া। ময়েশ্চার আমরা কীভাবে, আমরা যে বডিতে ময়েশ্চার লাগাই সেটা তো চুলে লাগাতে পারি না, তখন আমাদের একটা প্রপার ময়েশ্চার আলাদাভাবে যদি হেয়ারের জন্য তৈরি করে নিতে পারি আমরা, সেটা ঘরোয়া পদ্ধতিতেও করতে পারি। যেটা যদি আমাকে মনে হয় বলতে হবে আমি এখন বলেও দিতে পারি, একটা নর্মাল অ্যালোভেরা জেল নেবেন, পিওর অ্যালোভেরা জেল, তার সাথে একটু ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় দেখবেন, সেটাকে মিক্স করবেন। সেটাকে মিক্স করার পরে দেখবেন ওটাকে একটা এক্সট্রা মিশন বাড়িয়ে স্ক্যাল্পে পুরো হেয়ারের লেন্থ অবধি লাগিয়ে এক ঘন্টা রাখবেন, তারপর ভালো করে ধুয়ে ফেলবেন, দেখবেন চুলটা এত সুন্দর স্মুথ হবে আপনার, বুঝতে পারবেন সেখান থেকে যে আপনার চুলে একটা খাদ্য পেলো। মানে আমরা জানি অ্যালোভেরা গুড ফর হেলথ, মানে প্রপার অ্যালোভেরা টপ টু টো আমাদের ওয়ার্ক করে, অ্যালোভেরা আমাদের হার্টের সমস্যার সমাধান করে, অ্যালোভেরা আমাদের স্কিন ভালো রাখে, অ্যালোভেরা আমাদের হেয়ার ভালো রাখে, অ্যালোভেরা খুবই উপকার আমাদের এগুলোর জন্য। তো এই যে লকডাউনের বাজার, ঘরে বসে মানুষ প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে যাচ্ছে, ডিপ্রেশন বড় কারণ হয়ে যায় আমাদের হেয়ার ফলের। যদি আপনি হেয়ার ফল নিয়ে চিন্তা করতে থাকেন দেখবেন আপনার হেয়ার ফল আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। তো যদি হেয়ার ফল এইভাবে বাড়তে থাকে, ডিপ্রেশন তো আপনার কমলো না, চিন্তা আপনার কমলো না, কিন্তু একটা সময় গিয়ে কী হলো আপনার হেয়ারের সমস্যাটা এতটা বাড়লো যেখান থেকে আপনি আর রিকভারি করতে পারছেন না। তো তার জন্য ডিপ্রেশনে না গিয়ে নিজের কেয়ারটাকে, এই যে সময়টা পেয়েছেন এরকম সময় সবসময় পাবেন না, একদম ঠিক। তার জন্য এখন প্রপারলি কেয়ার করুন, নিজেকে টপ টু টো কেয়ার করুন, যাতে নিজেকে মানে যখন আপনি আফটার লকডাউন বেরোবেন তখন যেন আপনার মধ্যে যেন কোনো চেঞ্জেস লোকে দেখে না বুঝতে পারে যে আপনি চেঞ্জ, আপনাকে দেখতে চেঞ্জ লাগছে। একেবারে আমরা আসবো এই বিষয়ে। আমাদের প্রথম দর্শক বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি বাসুদেব থেকে বলছি। বলুন। বলছি আমার হচ্ছে 20 বছর বয়স, কিন্তু চুল পেকে যাচ্ছে, মানে এটা সেটা একটু জানতে চাইছিলাম যে মানে কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে। আপনার নাম, বয়স? নাম রেশমি খাতুন। আর রেশমি খাতুনের বয়স? 24 বছর। 24 বছর, চুল পেকে যাচ্ছে। বাড়িতে ফ্যামিলিতে কারোর আছে চুল পাকার সমস্যা অল্প বয়সে? ঠিক আছে, তুমি টিভির ভলিউম দিয়ে শুনতে থাকো, এবার আমি বলে দিচ্ছি। দেখো নর্মালি জেনেটিক ওয়াইজ যদি এই যে গ্রে হেয়ারের সমস্যাটা, গ্রে হেয়ার আগে ছিল না, একটা বয়সের পরে গিয়ে চুল পাকতো, এখন বয়স লাগে না। আমাদের ইন্টারনালে আমরা এত পরিমাণে জাঙ্ক ফুড খাই, জাঙ্ক খাওয়া দাওয়ার খাই এবং জল কম খাই, তার কারণে আমাদের এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে, আমাদের শরীরে হিট বাড়ে, গরম বাড়ে, ভেতরে খাওয়া দাওয়া যদি ঠিকঠাকভাবে আমরা উল্টোপাল্টা যদি খাই সেখানে ডাইজেস্ট হয় না, সেখান থেকে সমস্যাগুলো বাড়ে, লিভারে একটা এফেক্ট কিন্তু করে। একেবারে আমরা আসবো এই প্রসঙ্গে আবার, তবে আমাদের পরবর্তী দর্শক বন্ধু চলে এসেছে, কথা বলে নেবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। আচ্ছা, ফ্যামিলিতে আছে কারো টাক মানে চুল খালি হয়ে যাওয়ার সমস্যা? হ্যাঁ আছে। আছে আছে। আপনার হেয়ার ফলটা অতিরিক্ত হচ্ছে তাই তো? এমনি মাথাটা ঘোরে না তো, ধরুন কোথাও বসে আছেন হঠাৎ করে একটু মাথা ঘুরলো, এরকম হয় না তো? না না, সেরকম কিছু হয় না। খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে খান? হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া ঠিকঠাক খান না? খাওয়া ঠিক মতন হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, টিভির ভলিউম দিয়ে যখন শুনছেন টিভির ভলিউম দিয়েই শুনুন, আমি বলে দিচ্ছি। প্রথমত সবাইকে বলি, যখন যে কেউ কল করবেন আগে টিভির ভলিউমটাকে মিউট করবেন, তারপরে ফোন করবেন, তাহলে প্রপারলি কথা বলা যাবে, নাহলে কথা বলা যাবে না। যেটা আপনি করলেন টিভির ভলিউমে শুনছিলেন ফোনে দিয়ে, আপনি হেয়ারের সমস্যা আছে আপনার এবং আপনার সেটা জেনেটিক ওয়াইজ আছে, জেনেটিক ওয়াইজ যাদের থাকে তাদের কিন্তু খুব আগে থেকে প্রিকরেশন নিতে হয়। আমার বয়সটা জানা হলো না, হাবড়া থেকে বলছেন, হাবড়া থেকে ডক্টর প্লাসের দূরত্ব খুব একটা নয়, খুব তাড়াতাড়ি ডক্টর প্লাস আবার ওপেন হবে। ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে ওপরে এবং নিচে যাচ্ছে, যে কোনো একটা নাম্বার নিন এবং কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করান। বলছেন অনেকটা খালি হয়ে গেছে, ওই খালি জায়গাটাকে কতটা রিকভারি করা যায় সেটা চেষ্টা করবো, এবং ফিউচারে হেয়ার ফল যদি আপনার হয় সেই রেশিওতে হেয়ার যাতে রিগ্রোথ হয় তার জন্য প্রিকরেশন মানে বলে দেওয়া হবে কী কী করতে হবে বা কী থেরাপি দরকার আছে, যাতে আপনাকেও জেনেটিক ওয়াইজ না যেতে হয়।
একেবারেই। তুমি যখন তাহলে এই প্রসঙ্গটা তুললে, তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করি যে হেয়ার ফল কি জেনেটিক ওয়াইজই হয়? ডেফিনেটলি জেনেটিক ওয়াইজই হয়, এরকম নয়, অনেক সময় জেনেটিক ওয়াইজ হয়, মানে কারোর ধরুন টাকের মানে একটা ব্যাপার টেন্ডেন্সি রয়েছে যে চুল খালি হয়ে যাওয়া, বা ফ্যামিলিগত রয়েছে, বাবা কাকাদের দেখা গেছে, তাদের কিন্তু অল্প বয়সে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাদের যেটা দরকার, প্রথম থেকে প্রিকরেশন দরকার যাতে তাকে সেই জায়গায় না পৌঁছাতে হয়। প্রথম থেকে প্রিপারেশন বলতে গেলে কী করতে হবে যদি জানতে চান, একটা ডক্টর প্লাসের থ্রু যদি আসতে চান, বলবো ডক্টর প্লাসে আসবেন, এবং একটা প্রপার থেরাপি আছে, যে থেরাপি দ্বারা আপনার যে ব্লাড সার্কুলেশন একটা ব্যাপার থাকে, যেটার দ্বারা আমাদের হেয়ার রিগ্রোথ হয়, সেটাকে প্রপারলি রাখা, ঠিকঠাকভাবে ভিটামিন প্রোটিনস পাওয়া, ঠিকঠাকভাবে হেয়ার কেয়ার করা, বা মাল্টিভিটামিন কিছু খাওয়ার থাকলে সেটাকে খাওয়া, বায়োটিন ঠিকঠাক পাচ্ছেন কিনা সেটা দেখা, আয়রন ঠিকঠাক পাচ্ছেন কিনা সেটা দেখা, এগুলো যদি একটা প্রপারলি জেনে যান আপনি, দেখবেন সেইভাবে চললে আপনার আর বংশ সেইভাবে মানে টাকের দিকে যাবে না, আপনার থেকেই জেনারেশন স্টার্ট করতে পারবেন আপনি। আচ্ছা, একটু আগে যিনি দর্শক বন্ধু এসেছিলেন, তিনি কিন্তু এই চুল পড়ে যাওয়া বা টাকের বিষয়টা আসছে, ধরুন যাদের একেবারে ধরো তাদের শুরু হয়েছে টাক পরে, তারা কি প্রিকশন দেবে? তাদের জন্য ডক্টর প্লাসে খুব ভালো ভালো থেরাপি রয়েছে, যেরকম থেরাপি রয়েছে আমি বলবো, দেখো অ্যাডভান্স থেরাপি যেগুলোকে বলি আমরা, যেগুলো উইদাউট সার্জারি, মানে ট্রান্সপ্লান্ট নয়, কোনোরকম বসানো নয়, মানে এইরকম টাইপের কিছু নয়, নর্মালভাবে যদি আপনাকে থেরাপি করে, থেরাপি করে যদি আপনার নিজস্ব হেয়ারটাকে কিছুটা রিগ্রোথ করে দেওয়া যায়, সেই চেষ্টাটাই ডক্টর প্লাস করে উইদাউট সাইড এফেক্টে। কারণ আপনি এখানে আসবেন খুব ভরসা করে, এবং আপনার স্ক্যাল্পকে ছাড়বেন আমাদের হাতে, মানে মাথা, মানে বুঝতে পারছেন যে মাথা একটা এমন একটা গুরুত্বপূর্ণ আমাদের জায়গা, যেটা যদি একটু কিছু হয় আমাদের লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে খুব কেয়ারফুলি আমরা থেরাপি করি, যার দ্বারা আপনার হেয়ারের সমস্যাটারই সমাধান আমরা করতে পারি, যাতে সেখান থেকে আপনার কোনো আলাদা রকম হার্মফুল কোনো ক্ষতি না হয়। তার জন্য উইদাউট সাইড এফেক্ট যা যা থেরাপি আছে ডক্টর প্লাসে, যেরকম লেজার বলছি আমি, লেজার রয়েছে, ড্যান্ডাফ কন্ট্রোলের থেরাপি রয়েছে, রিগ্রোথের জন্য পিআরপি, পিজিএফ, মেসো, অনেক অ্যাডভান্স যে থেরাপিগুলো এসেছে সেগুলো সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা পরবর্তী ফোনে চলে যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। চুলটা অনেকটা লম্বা কিন্তু চুল উঠে যাচ্ছে, মানে হেয়ার ফলের সমস্যা রয়েছে। কত বয়স আপনার? 32। হেয়ার ফল হচ্ছে, এবং কতদিন ধরে হচ্ছে এটা? আপনি শুনুন, আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল আপনাকে বলবো, আপনি অ্যাপয়েন্টমেন্টটা যেরকম রেখেছেন অ্যাপয়েন্টমেন্টটা এখনো কন্টিনিউ রাখুন, কারণ ডক্টর প্লাস তো যাবে নিশ্চয়ই, ডক্টর আবার কোনোদিন মানে আপনার কৃষ্ণনগরে তো দেখাতে পারবেন, তখন আপনার রিগ্রোথের জন্য যা যা থেরাপি আছে সেগুলো আমরা করতে পারবো। এখন ইনিশিয়ালি যেটা করতে হবে, আপনাকে ঘরোয়া টোটকা করতে হবে। ঘরোয়া টোটকার মধ্যে যেরকম আমি প্রথমেই বললাম, একটা অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে একটু স্ক্যাল্পে লাগান, রোজ একটা করে পারলে কাঁচা আমলকি খান, সকালবেলা করে পারলে 1-2 গ্রাম একটু কাঁচা হলুদ খান, এই খাওয়া দাওয়াগুলোকে কন্টিনিউ রাখুন, এবং সারাদিনে মিনিমাম 3-4 লিটার জল, এই খাবারটা কন্টিনিউ করুন, দেখুন কিছুটা হলেও আপনি হেয়ারের সমস্যার থেকে মুক্তি পাবেন। তারপরে হেয়ার ফলের থেকে হেয়ার রিগ্রোথ যা যা দরকার আছে ডক্টর প্লাসে এলে আপনি সেই উপকারটা পেয়েই যাবেন। একদম, ডক্টর প্লাস তো রয়েছে অবশ্যই আপনাদের সাহায্যের জন্য, তবে তার জন্য কিন্তু যা যা বললো এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করে চলবেন। আমরা সমীরদা, আমরা পরবর্তী ফোনে চলে যাব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন, আপনি আপনার টিভির ভলিউমটা আগে মিউট করুন, তারপর বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এবার আপনি আপনার টিভির, দাদা আপনি আপনার টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ, আমার চুল পড়া। আপনার চুল পড়া, সেটা নিয়ে আলোচনা করব আমরা, কিন্তু আপনি ফোনে কথা বলবেন না টিভিতে শুনবেন? না ঠিক, হ্যাঁ অনেক কথা আপনার সাথে কথা বললাম, এখন টিভিতে শুনবো। হ্যাঁ, তাহলে টিভিটা বন্ধ একটু মিউট করুন, দিয়ে ফোনে কথা বলুন, তাহলে শুনতে পাবেন, নাহলে শুনতে পাবেন না। আপনার বয়স কত, কোথা থেকে বলছেন? আমি ডিস্ট্রিক্ট কুচবিহার, আমাদের
পিএসসি তাই। আচ্ছা কুচবিহার। তারপরে আপনার বয়স? বয়স 30। 30 বছর বয়সে আপনার মাথা কি অনেক খালি হয়ে গেছে না অল্প হয়েছে? না না, চুলগুলো পাতলা হয়ে গেছে। চুলগুলো পাতলা হয়ে গেছে, ঠিক আছে। আপনি শুনুন, আমি টিভির ভলিউম দিন, এবার টিভির ভলিউম দিয়ে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমত বলবে যে মাথা ঘামার একটা ব্যাপার, এই ঘামার থেকে কিন্তু অনেক সময় অনেক হেয়ার ফল বাড়ে। আপনাকে ডিরেক্টলি বলবো, যদি আপনার টক্সিনের ভাগটা বেশি থাকে, যেখান থেকে আপনার প্রচুর পরিমাণে সোয়েটিং হয়, আপনি একটু রুমাল ইউজ করবেন। মাথাটা যতবারই ঘামবে, একটু পারলে রুমাল দিয়ে একটু সেটাকে স্পঞ্জ করে নেবেন, যাতে আপনার স্ক্যাল্পটাকে বেশি ভিজিয়ে রাখতে না হয়। এটা এটা খুবই জরুরি আপনার জন্য, কারণ এটা না করলে, আর এটা এটার পরে যেটা করতে পারবেন সেটা হলো কুচবিহার থেকে যেটা আপনার কাছে হবে, যদি শিলিগুড়ি কাছে শিলিগুড়ি, যদি মালদা কাছে হয় তাহলে মালদা, যেটা কাছে হবে অ্যাপয়েন্টমেন্ট একটা এখনই করিয়ে রাখুন। কারণ ডক্টর প্লাস একটা থেরাপি হয়, যে থেরাপিতে আপনার অতিরিক্ত অয়েলনেসটাকে কারণ হবে স্ক্যাল্পের, যার থেকে আপনার হেয়ারফলটা বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করা যাবে। এবং যে বলছেন অনেকটা খালি হয়ে গেছে, সেই খালি জায়গাটা কতটা ভরে দেওয়া যাবে সেটাও দেখলে একবার একবার কনসাল্ট করুন। কনসাল্ট করলে পুরোপুরিভাবে বলে দেওয়া যাবে কী করতে হবে, কী কী থেরাপি করলে আপনি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন। একেবারে সমীরতে, এবার আমি একটা বিশেষ প্রশ্নে আসবো, যে প্রশ্ন কিন্তু বারবারই দর্শকরা আমাদের করেছেন, তা হলো অনেকের মতে চুলে তেল দিলে চুল অনেক বেশি ভালো থাকে, আবার অনেকের মতে চুলে তেল দিলে ড্যান্ড্রাফের সমস্যা হয়, চুলে তেল দেওয়া কি উচিত? দেখো আমি বলবো একটা কথা, যে তেল খারাপ আমি বলবো না, কিন্তু একটা লজিক্যালি যদি জিনিস বোঝাতে হয় তাহলে আমি একটা জিনিস বোঝাবো। আমরা স্ক্যাল্পে ড্যান্ড্রাফ কোথা থেকে পাই? আমরা ডাস্ট, দুনিয়ার যত পলিউশন সেগুলো থেকে আমরা পাই। এবং আমরা জানি যে আমাদের অয়েলে সবসময় স্টিকি থাকে, অয়েল, জল, ওয়াটার কিন্তু স্টিকি হয় না, অয়েল কিন্তু সবসময় স্টিকি হয়। আপনি যদি তেল লাগান, তেল লাগাতে বারণ করছি না, লেন্থে লাগান, লাগিয়ে দু ঘন্টা পরে শ্যাম্পু করে নিন, তেল লাগিয়ে সারা রাত ধরে, আমি আসবো এই তেলের আলোচনাতেই আসবো একটা কল নেওয়ার। একেবারে একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, গোবরডাঙ্গা। আচ্ছা বলুন। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলছি, আমার দীর্ঘ বিগত পাঁচ বছর ধরে হ্যাঁ শিক্ষার দিকে খুশি হয়। আচ্ছা, শিক্ষার দিকে খুশি হয় হওয়ার পরে চুল ক্রমশ পড়তে থাকে। আচ্ছা, পড়তে বিভিন্ন লোশন টোশন অনেক কিছু ইউজ করেছি, বাট কোনো কিছু কাজে আসে না। কোনো ডক্টর দেখিয়েছেন? না, ডাক্তার কিছু দেখানো হয়নি। আচ্ছা, কি ইউজ করেছেন তাহলে আর বলতে হবে না। আপনার বয়স কত বললেন? 35। 35, ঠিক আছে, শুনতে থাকুন টিভি ভলিউম দিয়ে। প্রথমত এই যে আর একটা কোয়েশ্চেনে আমি এলাম, মানে পেয়ে গেলাম, আমি এটা বলিনি, তারপর আমি অয়েলেরটাতে আবার ফিরবো। আপনি যে এক্সপেরিমেন্ট, এই যে একটা কথা আছে না, আমরা বলছিলাম না যে জিনিস যদি জেনে না করি আমরা, সেখান থেকে হিতে বিপরীত হবে, সেম জিনিসটা দাদার পক্ষে হয়েছে। দাদা বলছেন অনেক রকমের লোশন এটা ওটা লাগিয়েছি কিন্তু কোনো উপকার হয়নি, আরও ক্ষতি হয়েছে। তার মানে কি, আপনি যা না জেনে ভালো হওয়ার জন্য অনেক কিছু করেছেন, সেগুলো পয়সা দিয়ে কিনেই করেছেন, কিন্তু আপনি উপকার পাননি এবং আরও ক্ষতি হয়েছে। এই এক্সপেরিমেন্টটা প্রত্যেককে বলবো একদমই না করতে। হেয়ার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফের, আমাদের 60-70% সৌন্দর্যকে মানে হেয়ার আটকে রাখে, যদি হেয়ার না থাকে না সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনার যে সমস্যাটা সেটারও সমাধান হবে, ডক্টর প্লাসে আসতে হবে। এত খালি হয়ে গেছে, সেই খালিটাকে কীভাবে রিকভারি করতে হবে সেটা একবার দেখালে আমরা বলতে পারবো যে কীভাবে রিকভারি করতে পারবো আমরা, ঠিক আছে? সেটা সেটা জন্য একবার আপনি কন্ট্যাক্ট করে নিন, হেল্পলাইন নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। সারাদিন কাজ করছি তারপরে ফিরছি, জল দিয়ে মাথা ধুয়ে ফেলছি, শ্যাম্পু করছি না কিন্তু। এবং যদি আমরা শ্যাম্পু করিও, খুব ভালো করে ভেবে দেখুন, যারা শ্যাম্পু করি আমরা কিন্তু স্মুথলি করি, আমরা স্ক্যাল্প অবধি কিন্তু সেরকম ভাবে পৌঁছাই না যেখান থেকে আমরা অয়েলটাকে বের করতে পারবো। তার জন্য আমাদের স্ক্যাল্পে কিন্তু আসতে পর দিনের পর দিন পোলে পড়তে থাকে, আর সেখান থেকেই কিন্তু আমাদের হেয়ার ফলের বড় সমস্যা তৈরি হয়। কারণ আমাদের যে পোর্স, যে পোর্সটা যদি ওপেন না থাকে তাহলে আমাদের ঠিকঠাকভাবে জল, বাতাস, খাদ্য খাওয়ার পুষ্টি কিছুই পাবে না, যেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে জায়গাটা ব্লক হয়ে যাবে। এবার ব্লক হয়ে গেলে উপরের যে হেয়ারটা সেই হেয়ারটা পড়ে যাবে, এবং ভেতরে যে একটা ফলিক আছে ওটার থাকে সেটা তখন আর ব্যাক করবে না, তখন ওটা ওখানেই ডিস্ট্রয় হয়ে যাবে। তো এর জন্য আমি বলবো যে অয়েলটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, কিন্তু লাগান, স্নানের দু ঘন্টা আগে লাগান, মানে লেন্থে লাগান, এবং সুন্দরভাবে শ্যাম্পু করার সময় প্রপারলি স্ক্যাল্পে ইচিং করে শ্যাম্পু করে নিন, যাতে অয়েলটা পুরোপুরিভাবে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু অয়েল খারাপ না। একেবারে আমরা একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, আমরা বারবারই দেখেছি নানাভাবে, যেমনটা তুমি বললে যে চুলের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন, তেল লাগান কিন্তু সেই স্নানের দু ঘন্টা আগে, জল প্রচুর পরিমাণে খান, এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার কথাও তুমি কিছু বললে, একেবারে শাক সবজির দরকার। একেবারেই, মানে আমরা শেষ মুহূর্তে এসে আমরা এটা একটুখানি জানবো যে
চুলের ভালো রাখার জন্য, মানে চুলকে ভালো রাখার জন্য আমাদের কোন কোন খাবার প্রয়োজন? ফার্স্ট অফ অল বলবো একটু হেলদি খাবার, হেলদি খাবারের মধ্যে সবসময় এটাই বলি, যদিও হেলদি খাবারের মধ্যে আমি ফার্স্টে বললাম যেটা একটু কাঁচা হলুদ রেগুলার খান, একটা করে আমলকি পারলে আমলকি খান, এবং যে কোনো ফল রেগুলার যদি একটু ফ্রুট স্যালাড খেতে পারেন একটু ফ্রুট স্যালাড খান, ফলের রস খেতে পারেন তাতেও হবে, অসুবিধা নেই। সারাদিনে 3-4 লিটার জল আর একটু শাক সবজি, এই খাদ্য খাওয়াগুলো। তার সাথে আমি এটা বলবো না একবারও যে মাছ খাবেন না মাংস খাবেন না, সব খান, কিন্তু এগুলোকে রেগুলার রাখুন। মাছ মাংস তো মানুষ রেগুলার খায় না, কিন্তু এগুলোকে রেগুলার রাখুন, এবার মাঝে মাঝে যখন আপনি মাছ মাংস পাচ্ছেন খান। এই খাদ্য খাওয়াটা রাখার সাথে সাথে জলটা মাস্ট, যে খাবারটাই খাবো যদি জলটা ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে ডাইজেস্ট হবে। একেবারে আমরা শেষ ফোনে চলে যাবো আজকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বীরভূম থেকে মুনমুন মণ্ডল বলছি। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার 20 বছর বয়স, আমার চুল পেকে যাচ্ছে। 20 বছর বয়স চুল পেকে যাচ্ছে? বাড়িতে কারো চুল পাকা এমনি অল্প বয়সে চুল পেকে যায়? হ্যাঁ। আচ্ছা সমস্যা, ঠিক আছে শোনো আমি বলে দিচ্ছি, খুব অল্প হিসেবে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাকে যে তুমি আগে ফ্যামিলি যদি হেরিডিটি থাকে তাহলে আটকানো খুব চাপ হয়, এবার তারপরেও তুমি আটকাতে পারবে। তোমাকে যেটা করতে হবে একটু জল বেশি করে খেতে হবে, মানে যাতে হিট না হয় তোমার মাথা, মাথা হিট হলে কিন্তু সেখান থেকে তোমার চুল পাকবে বেশি করে। আর লিভার ফাংশন টেস্ট করাবে একবার, লিভারের সমস্যা আছে কিনা, যদি লিভারের সমস্যা থাকে তার জন্য একটা মেডিসিন খাবে, লিভার যাতে ভালো থাকে, দেখবে তুমি আস্তে 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 চুল পাকার সমস্যাটাকে কন্ট্রোল করতে পারবে। একেবারেই অবশ্যই বারবার করেই, যেমনটা সমীরদা বলছে যে খাওয়া দাওয়ার তো একটা পরিবর্তন দরকার, তার সঙ্গে জলটা খাওয়ার খাওয়াটা খুব দরকার, এবং আরেকটি বিশেষ বিষয় বারবার করে যেটা সমীরদা বলছে যে নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে যাওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমরা কোন ওষুধটা আমাদের জন্য প্রয়োজন সেটা বোধহয় আমাদের পক্ষে, আমরা যতটা জানি তার থেকে অনেক বেশি যারা বিশেষজ্ঞ যারা চিকিৎসক তারা অনেক বেশি জানেন। সেই জন্য নিজে থেকে এক্সপেরিমেন্ট না করে সরাসরি ডক্টর প্লাসে চলে আসুন, আমার মনে হয় সেখানে অনেক বেশি থেরাপি রয়েছে, সেখানে অনেক বেশি সাহায্য পাবে, প্রপার কেয়ারটা পাবে, যে কিভাবে মানে ডে ওয়ান থেকে ডে এন্ড অব দি মেনটেন করবে সেটা জানতে পারবে। একেবারেই, আজকে আমাদের সময় এখানেই শেষ, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী পর্যায়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনাদের সমস্ত সমস্যার জন্য যোগাযোগ করুন ডক্টর প্লাসের সঙ্গে। আপাতত এই পর্যন্তই, সমীরদা তোমাকে অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ। এবার শিলিগুড়িতে সকলের জন্য ডক্টর প্লাস নিয়ে এলো কসমেটিক ডেন্টিস্ট্রি, ডেন্টাল ট্রিটমেন্ট, দাঁত তোলা, স্থায়ী দাঁত বাঁধানো, অস্থায়ী দাঁত বাঁধানো, রুট ক্যানাল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, স্কেলিং, দাঁত ও মাড়ির চিকিৎসা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, সেই দক্ষতা সেই আন্তরিকতা। ডক্টর প্লাস, যোগাযোগ 9836754999, 9055111381, 9674903।